খুলে দেওয়া হলো মেট্রো রেলের উত্তরা, দক্ষিণ ও শেওড়াপাড়ে স্টেশন। যাত্রীদের জন্য সকাল 8টায় স্টেশন দুটি কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই খুলে দেওয়া হয়। ফলে আজ থেকে উত্তরা আগারগাঁও রুটের সব স্টেশনে থামছে মেট্রো রেল। নতুন এই স্টেশন দুটি চালু হওয়ায় খুশি স্থানীয়রা। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। গেল বছরের 28 ডিসেম্বর দেশে যোগাযোগ ক্ষেত্রে প্রথম এলিভেটেড মেট্রো রেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুটি স্টেশন দিয়ে শুরু হয় যাত্রা, এরপর একে একে খুলে দেওয়া হয় বাকি স্টেশনগুলো। সবশেষ শুক্রবার শেওড়াপাড়া আর উত্তরা মধ্য স্টেশন চালু করে মেট্রো রেল কর্তৃপক্ষ। এর ফলে প্রথম পর্বের 9টি স্টেশন থেকে যাতায়াত করতে পারবে যাত্রীরা। যেহেতু আজকে এখান থেকে উদ্বোধন হলো প্রথমে, আর আমি থাকি শেওড়াপাড়াতেই, এই জন্য সুযোগটা মিস করলাম না। নতুন প্রজন্মের জন্য এটা বিশাল একটা পাওনা, বিশাল অ্যাচিভমেন্ট, যে কারণে আজকে ঘুম থেকে উঠে ফার্স্ট ফ্যামিলি নিয়েই মানে আমরা দিয়াবাড়ি যাবো, দিয়াবাড়ি থেকে আবার এখানে ব্যাক করবো আর কি। দেখি কেমন হয় জার্নিটা, আশা করি ভালোই হবে। খুব ভালো লাগতেছে, এই জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ। এখন সকাল 8:30 থেকে দুপুর 12টা পর্যন্ত চলবে স্বপ্নের মেট্রো রেল। খুব শিগগিরই আগারগাঁ থেকে মতিঝিল পর্যন্ত স্টেশনগুলো চালুর পরিকল্পনা করছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। শেওড়াপাড়া এবং উত্তরা সাউথ স্টেশনটি আজকে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে, আর কোনো বাকি রইল না এই অংশে। পরবর্তীতে আমরা আগারগাঁ থেকে মতিঝিল পর্যন্ত অংশটি এবছরই উদ্বোধন করে দেব, এরকম আশা করছি। 5 এপ্রিল সকাল 8:00 থেকে দুপুর 2টা পর্যন্ত ট্রেন চলাচল করবে বলেও জানান কর্তৃপক্ষ। 5 এপ্রিল থেকে সকাল 8:00 থেকে দুপুর 2টা পর্যন্ত চলবে। তাইফুর রহমান তুহিন, এসএটিভি, ঢাকা।